وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد جانو كبان الميدان جين آر انسان ار پاپ জেনেরাও আল্লাহর ইবাদত করে তাহলে তো নিশ্চয়ই তাদেরও পবিত্রতা প্রয়োজন তবে তাদের পবিত্রতা ধরন কেমন তা জানি যে নাপাক আর জিনেরা টয়লেটের মতো নোংরা জায়গায় থাকে আর এসব খাবার খায় তাহলে এদের খাবার আর বাসস্থান এমন জায়গায় কেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেরি করে হলেও এটার সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং বাবুদের পক্ষ থেকে তফিক কামনা করছি আল্লাহ যেন সঠিকটা আমাদেরকে জানা বুঝার জন্য সহজ করে দেন প্রথম কথা হচ্ছে যে আল্লাহ মানুষ এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার মানে বোঝা যাচ্ছে মানুষ যেমন আল্লাহর ইবাদত করে ঠিক তেমনই ভাবে আহ জিন জাতি আল্লাহর ইবাদত করে তাদের ইবাদতের ধরন কেমন সেটা আমাদের জানা নেই এ কথাও ঠিক তারা কিভাবে ইবাদত করবে তাদেরও পবিত্র তো প্রয়োজন আছে তবে এখানে একটা জিনিস জানতে হবে মিনাল জিন্নাতি না সোরা নাসের শেষে রায়াত জিন এবং মানুষের মধ্য থেকেই শয়তান হয় শয়তান অন্য কোনো জায়গা থেকে হয় না তো বোঝা যাচ্ছে মানুষের মধ্য যেমন ভালো মন্দ আছে ভালো মানুষ খারাপ মানুষ আছে ঠিক তেমনই ভাবে জিনদের মধ্য থেকেও ভালো জিন এবং খারাপ জিন রয়েছে সবাই যে নোংরা জায়গায় বসবাস করে বিষয়টা এমন নয় আবার সবাই যে এইরকম নোংরা খাবার খায় শুকনা গোবর হাড্ডি এগুলো খায় বিষয়টা এইরকম নয় একটা জিনিস খেয়ালে রাখবেন সেটা হচ্ছে যে জিন জাতিরা যে খাদ্য খায় হাডি হাড্ডি হাড্ডি এবং গোস্ত সেটা যদি তারা বিসমিল্লা বলে খায় তাহলে তারা যে হাড্ডিটা খাবে সেটা পুরো একবারে গোস্তে পরিণত হয়ে যাবে এবং যে গোবরটা তারা খাবে সেই গোবরটা যেই পশুর গোবর খাবে সেই পশুর খাদ্য হয়ে যাবে প্রমাণিত হাদিস মুসলিমের এক এক হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লিহল বলছেন লাকুম কুল্লা আজমিন আল্লাহর নাম উল্লেখ করে যে কোনো হাড্ডির ওপরে তোমাদের হাত পড়বে তা তোমাদের জন্য পর্যাপ্ত গোস্তে পরিণত হয়ে যাবে আর প্রত্যেক গোবর তা তোমাদের জন্য পশু খাদ্যে পরিণত হয়ে যাবে সই মুসলিমের হাদিস তাহলে এখানে এখান থেকে বোঝা যায় যে তারা যে খাদ্যটা খাচ্ছে এটা তাদের জন্য গোস্ত এবং হাঁটিতে পরিণত হয় যখন তারা আল্লাহর নাম নেয় কিন্তু জিনদের মধ্য থেকেও যেগুলো দুষ্ট জিন রয়েছে তারা কিন্তু আল্লাহর নাম নেয় না এটা কি আপনি জানেন অবশ্যই তারা আল্লাহর নাম নেয় না যার কারণে তারা সরাসরি হাড্ডি এবং শুকনা গোবর এটাই তারা খায় এই জন্য রসুল সাল্লাহ আলী বলেছেন যে এই দুইটা জিনিস দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করো না কারণ এগুলো হচ্ছে তোমাদের জিন ভাইদের খাদ্য এগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য সুতরাং এগুলো দিয়ে এগুলো দিয়ে খাদ্য হিসেবে গ্রহণ করা যাবে না এছাড়া যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে রসুল সাল্লাম বলেছেন ইদা দাখাল রাজুল বাইতাহু দেখার আল্লাহ তালা আইন্দা দখলিহি কোন ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় এবং খাদ্য খাওয়ার সময় আইন্দা তামি খাদ্য খাওয়ার সময় যদি আল্লাহর নামকে স্মরণ করে বিসমিল্লা বলে তাহলে শয়তান তার সঙ্গীদেরকে বলে যে আজ তোমাদের এখানে খাওয়ারও ব্যবস্থা নাই থাকারও ব্যবস্থা নাই। কিন্তু যদি বিসমিল্লা না বলে ওইদা দাখালা ফালাম ইয়াদ কুরিল্লাহ তাআলাহু দখলিহি যদি প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ না করে খাদ্য খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ না করে তাহলে সে তার সঙ্গীদেরকে বলে যে তোমরা এখানে খেতেও পাবা থাকতেও পাবা যে যাদৃষ্টি সহী মুসলিমের 5381 নম্বর হাদিস তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শয়তান দুষ্ট শয়তানগুলো দুষ্ট শয়তানগুলো ওই সব খাদ্য খায় যেগুলোতে মানুষের মানুষ বিসমিল্লা বলে না যে সব বাড়িতে মানুষ বিসমিল্লাহ বলে প্রবেশ করে না সেসব বাড়িতে তারা অবস্থান করে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে পশুকে জব্যাকালে আল্লাহর নাম নেওয়া হয়নি তার গোশত যেমন মমিন পুরু মানুষদের জন্য হারাম ঠিক তেমনি ভাবে মমিন জিনদের জন্য প্রত্যেক সে হাড্ডিকে খাদ্য বানানো হয়েছে যা স্পর্শ করার সময় আল্লাহর নাম নেওয়া হয় অর্থাৎ যেগুলো যেগুলো ওই জিনরা খাবে সেগুলো খাওয়ার সময় যদি তারা বিসমিল্লা বলে তাহলে সেগুলো তাদের জন্য খাদ্যে পরিণত হয় কিন্তু মানুষ যেগুলো খায় ওগুলো কিন্তু তাদের জন্য খাদ্যে পরিণত হবে না তার উচ্ছিষ্ট গুলা অর্থাৎ হাড্ডি খাদ্যে পরিণত হচ্ছে আর যদি নাম নেওয়া না হয় অর্থাৎ জেনেরা খাচ্ছে জেনেরা খাদ্য খাচ্ছে এখানে যদি তারা নাম না নেয় আল্লাহর নাম না নেয় তাহলে দেখা যাবে যে তাদের মধ্য থেকে যে সব দুষ্ট জিন রয়েছে সব জিনগুলো ওই ভালো জিনদের খাদ্যের উপরে মানে যে সব জিনেরা আল্লাহর নাম নিয়ে খাচ্ছে না তাদের খাদ্যের উপরে এই সব দুষ্ট জিনগুলো আরও যে সব দুষ্ট জিন রয়েছে এগুলো তাদের মধ্যে ভাগ বসায় এ সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত ভাবে আপনি পাবেন মুসলিমের পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস কোরআন আবদুল আলোকে জিন ও শয়তান জগৎ বইটার পৃষ্ঠা নম্বর বত্রিশ তেত্রিশ এখান থেকে হাদিস গুলো স্পষ্ট ভাবে পাবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জিনিসগুলো সঠিকভাবে বোঝার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম شاقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد